খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনীর 871 জন নবীন সদস্য হিসেবে শপথ গ্রহণ উপলক্ষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বুধবার 18 অক্টোবর সকাল 9টায় খাগড়াছড়ির দিঘিনালায় ফরমেশন অ্যাডহক রিক্রুট ট্রেনিং সেন্টারে রিক্রুট ব্যাচ 2023-এর শপথ গ্রহণের আয়োজন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশন এবং চট্টগ্রাম এরিয়ার কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাইনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন সেরা সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অনুষ্ঠানে তিনি বলেন, দেশমাতৃকার যে কোনো সংকটে সেনাবাহিনীকে আত্মত্যাগের মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে। সেনাবাহিনীর নবীন সদস্যদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অক্ষুণ্ণ রাখার পবিত্র দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকার আহ্বান জানান। ব্যাচে 2023-এ 871 জন নবীন সদস্য 6 মাসের কঠিন মৌলিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালীন বিভিন্ন ইভেন্টে সেরা নৈপুণ্য প্রদর্শন করার জন্য প্রধান অতিথি সেরা রিক্রুটদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। তালুকদার, এনএএন টিভি, খাগড়াছড়ি।